length of a side of a parallelogram is same. So we will draw a parallelogram first. The length of this side, let us say this is 12 meter, and the length of this side, it is 8 meter. Okay. Now, what are the information given? If the length of a smaller diagonal is 10 meter, as you can see, there are two diagonals. This is one diagonal, and this is another diagonal. This is the longer one. This is the smaller one. So definitely, the length of this one is given. Acha, amra ektu namkoron kore feli. A, B, C, and D. Acha. So erpore bola ache ki the smaller diagonal is 10 meter, which is BD. Okay. Now determine the length of the other diagonal. Other diagonal mane hocche AC. So our target is to find out the AC. We must always keep an eye on the target so that we know that we are heading in the right direction. Okay. তো এখানে একটু দেখো আমরা এটা বের করার জন্য কি করব ওই এর ফিগারটা যদি দেখো ওরা ডি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছে এবং সি থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করছে ডি থেকে ড্র করা পারপেন্ডিকুলারের নাম হচ্ছে ডিই আর এটা হচ্ছে সিএফ ওকে তো তাই না আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এসি এসিটা কোথায় এইখানে দেখো এসিটা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে না In triangle ACF, ACF. This is a right angle triangle because I said that I have drawn a perpendicular here. So what I can write according to Pythagoras theorem? AC square because this is 90 degree. The opposite side of 90 degree is the hypotenuse. Hypotenuse square is equal to the summation of the other two sides square. Other two sides of ekta AF or ekta CF. So AF square plus CF square. So now we are clear that what we have to find out. আমাদের যেহেতু AC বের করা লাগবে AC এর জন্য আমার AF কত জানা লাগবে CF কত জানা লাগবে AF টা মানে এইখান থেকে এইখান পর্যন্ত AF অলরেডি আমরা AB এর লেন্থ জানি আমাদের যদি BF এর লেন্থটা যদি আমরা বের করে অ্যাড করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কি বের হয়ে যাবে AF এর লেন্থটা বের হয়ে যাবে তাই না তো দেখো কিভাবে আমরা একটা থেকে আরেকটা পরের স্টেপে যাচ্ছি এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট এই লজিকটা যদি মনে রাখতে পারো তাহলে দেখো কোনো অঙ্ক মুখস্থ করতে হবে না ঠিক আছে তাহলে কি করতেছি আমরা জানি এসি বাই করতে হবে এসি হচ্ছে এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউজ তো তাহলে অন্য দুইটা সাইড যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে এসিটা বের হয়ে যাবে তো অন্য দুইটা সাইড কি কি একটা হচ্ছে সিএফ সিএফ এর লেন্থ আমরা বের করব ইনশাআল্লাহ অসুবিধা নাই আর আরেকটা কি এএফ লাগবে এখন এএফ থেকে এবি এর লেন্থ আমরা জানি বিএফ এর লেন্থটা কি করতে হবে আমাদেরকে বের করতে হবে তো সেটা আমরা কিভাবে করব এটা একটু দেখি Okay. Okay. এখন ট্রায়াঙ্গেল ABC এর বিষয়টা একটু দেখো এই যে ট্রায়াঙ্গেল ABC হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ABC এই যে এই ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের লেন্থই তো কিন্তু আমরা জানি একটা হচ্ছে কি এটা 12 মিটার এটা BCটা কি কেউ বলতে পারবা BCটা হচ্ছে এটা ইকুয়াল 8 মিটার 8 মিটার 8 মিটার আবার ও সরি এই ট্রায়াঙ্গেল না ওকে ঠিক আছে আমরা জানি হচ্ছে এই এই সাইডটা তাই না তাহলে আসলে আমরা ADP এই ট্রায়াঙ্গেলটা তিনটা সাইডটা নেব ADP ছোট ট্রায়াঙ্গেল ছোট ডায়াগোনালটার লেন্থ জানি আমি বড় ডায়াগোনালের লেন্থ মনে করে ফেলছিলাম তাই হোক তো BD এর লেন্থ জানি তাহলে দেখো ADP এই যে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটার আমরা কি জানি তিনটা সাইডই জানি একটা হচ্ছে AB যেটা হচ্ছে 12 আরেকটা হচ্ছে 8 আর আরেকটা সাইড হচ্ছে কত 10 তো একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটা সাইডের লেন্থই আমরা জানি তাহলে সেটা দিয়ে আমরা এরিয়া বের করতে পারবো না তোমরা এটা 16.1 এই করছো কিন্তু সেটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে সেমি পেরিমিটার বের করতে হবে এস সেমি পেরিমিটার মানে কত যারা আসলে আজকে ফার্স্ট ক্লাস করতেছো তাদের কাছে এই সব জিনিসগুলো একটু আমি জানি না আসলে তোমরা বুঝতেছো কিনা কারণ হচ্ছে এই ফর্মুলাগুলো তোমরা দেখছো ও আচ্ছা এই এই ফর্মুলাটা তোমরা অবশ্যই জানবা কারণ এই ফর্মুলাটা আমরা ইয়াতে ইউজ করছিলাম যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে শিখছি অলরেডি
by 2 होगा ना divided sir divided by 2 होगा ना divided by 2 ना so divided by perimeter है ना semi perimeter divided by 2 तो তাহলে কি হবে এখানে 15 হবে তাহলে এরিয়া যদি আমরা বের করতে যাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD will be equal to what root of r s into s minus a into s minus b into s minus c এই ফর্মুলাটা তোমরা কোঅর্ডিনেট জ্যামিতিও পড়ে আসছো তো s এর ভ্যালু হচ্ছে 15 তো 15 into 15 minus first side হচ্ছে 12 then 15 minus second side হচ্ছে 8 then 15 minus 10 third side হচ্ছে 10 তো তাহলে এখান থেকে কত বের হবে 15 into 3 into 7 into 5 তো তাহলে এবার এখানে आंसरটা কত আসে একটু আমাকে বলো ও সেটা আমরা বই থেকে দেখে নিতে পারি সময় নষ্ট না করে এখানে আমাদের এরিয়াটা আসবে 39.6 এ ওকে ভালো কথা তো এবিডি ট্রায়াঙ্গেলের এরিয়া 39.6 এ তো এই জিনিসটা একটু মনে রাখো এখন এই এবিডি ট্রায়াঙ্গেলের যে এরিয়া এটাকে একটু খেয়াল করলে দেখবা যদি আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়া আরেকভাবে বের করতে চাই অন্য কোন ভাবে বের করতে চাই তাহলে কিভাবে বের করা যায় ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার আরেকটা ফর্মুলা আমরা কি জানি হাফ ইনটু বেস ইনটু হাইট তাহলে হাফ ইনটু বেস কত বেস হচ্ছে এখানে এবি তাই না আর হাইট হাইট মানে কোনটা ডিই দেখো ডিই একটা পারপেন্ডিকুলার রাখছিলাম সেটা এই ট্রায়াঙ্গেলেরই হাইট কিন্তু ঠিক আছে তো তাহলে হাফ ইনটু এবি ইনটু ডিই তাহলে এরিয়াটা একটু আগে আমরা বের করে রাখছি 39.6 এ তারপর এবি এবি এর ভ্যালু কত এবি এর ভ্যালু হচ্ছে 12 তো তাহলে আমরা 12 বসাই দিব এখান থেকে কি আমরা ডিই এর ভ্যালু বের করতে পারি না 6 দিয়ে তারপর 6 এদিকে চলে আসবে ডিভাইড হয়ে যাবে 39.6 এ ডিভাইডেড বাই 6 তাহলে এখন এই হাইটটা কত বের হবে 6.61 মিটার তো এই যে হাইট ডিই টা বের করলাম এটা কেন বের করলাম কারণ দেখো ডিই আর সিএফ দোনোটা কিন্তু একটা একটা ইকুয়াল তো ডিই যেহেতু আমরা এটা পেয়ে গেছি সিএফ ও তাইলে আমরা এটা ইকুয়াল টু লিখতে পারবো তোমরা এতক্ষণ হয়তো ভাবতেছিলা যে আমি কেন ডিই টা বের করার চেষ্টা করতেছি ডিই টা হচ্ছে সিএফ এর ইকুয়াল আমার কিন্তু সিএফ টা লাগবে একটু আগে আমরা দেখে আসছি যে এসি বের করতে হবে না আমার সিএফ এর ভ্যালু লাগবে তো যেহেতু আমি ডিই টা ক্যালকুলেট করতে পারছি ডিই ইকুয়াল টু সিএফ আমরা বের করে ফেললাম এখন আরেকটা জিনিসই বের করা বাকি সেটা হচ্ছে পিএফ এই পিএফটা বের করলে আমাদের এসি বের করাটা একদম ইজি হয়ে যাবে তো তাইলে দেখো এখন পিএফটা আমরা আসলে কিভাবে বের করতে পারি এই যে ছোট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে সিবিএফ ইন ট্রায়াঙ্গেল সি PF. This is a right angle triangle, so we can apply Pythagoras theorem for it. So if I apply Pythagoras theorem 90 degrees opposite side, this is the hypotenuse, right? So CB square, or BC square, like the bar, it is up to you. It will be equal to BF square plus CF square. এখন দেখো আমার লাগবে BF. তাইলে বাকি দুটা আমার অলরেডি জানা থাকা লাগবে CB CB এর ভ্যালু কত দেখো তো CB বা BC এটা হচ্ছে আমাদের AD এর ইকুয়াল এটা কিনা H তাহলে 8 স্কয়ার ইজ इक्वल टू BF এটা আমরা জানি না BF স্কয়ার প্লাস CF স্কয়ার এটা আমরা একটু আগে কিন্তু বের করছি তো তাহলে সেটা কত ছিল 6.61 স্কয়ার তাহলে এখান থেকে আমরা কি BF এর ভ্যালুটা বের করতে পারবো BF এর ভ্যালুটা কত আসে 4.5 এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4.5 তাহলে একদম জিনিস দেখো BF এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 4.5 আর এটার ভ্যালু ছিল 6.61 আমার যে দুইটা জিনিস লাগতো দুটোটা ভ্যালু আমি বের করে ফেলছি এবার কিন্তু এসি এর ভ্যালু ডাইরেক্ট ওই ফর্মুলাতে বসে দিলে হয়ে যাবে কোনটা পাইথাগোরাস থিওরেমের যে ফর্মুলা আমরা একটু আগে দেখছিলাম এসি স্কয়ার এটা হচ্ছে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এসি স্কয়ার উইল বি ইকুয়াল টু এএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার এএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার এখন এএফ এএফ মানে হচ্ছে এবি প্লাস বিএফ এবি হচ্ছে 12 বিএফ হচ্ছে 4.5 তাইলে 12 প্লাস 4.5 হোল স্কয়ার আর সিএফ কি সিএফ হচ্ছে এটা যেটা কিনা 6.61
তাহলে এখান থেকে এসি এর ভ্যালু কত আসে? এসি টাই হচ্ছে আমাদের আধা ডায়াগোনাল, এটা আসে 17.77 মিটার। তো আমি ফুল প্রসেসটা কোটা একটু লেন্থি, ঠিক আছে, বাট আমরা যদি স্টেপ গুলা মনে রাখি তাহলে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা শুরু থেকে আগেছিলাম। আমাদেরকে কি কি গিভেন ইনফরমেশন ছিল? দুটো সাইড অফ দা প্যারালেলোগ্রাম, আমাদের মেইন প্যারালেলোগ্রাম হচ্ছে কোনটা? এটা এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের মেইন প্যারালেলোগ্রাম। তো এই প্যারালেলোগ্রামের দুইটা সাইড, একটা হচ্ছে 12 মিটার আর একটা হচ্ছে 8 মিটার, এটা আমাদের দেয়া আছে। আর দুইটা ডায়াগোনালের মধ্যে স্মলার ডায়াগোনাল যেটা সেটার লেন্থ দেয়া আছে কত? 10 মিটার। আমাদেরকে বের করতে হবে আদার ডায়াগোনালের লেন্থটা কত। তো সেটা বের করার জন্য আমরা কি করছি, এটা পারপেন্ডিকুলার টানছি, যেটা কিনা এই হাইট হিসেবে কাজ করবে আর কি, ঠিক আছে। ডিই আর সিএফ আমরা দুইটা পারপেন্ডিকুলার টানলাম। এখন কি করব, এই যে যে ট্রায়াঙ্গেলের তিনটা সাইডে আমরা জানি, এখানে দেখতে একটা ট্রায়াঙ্গেল প্রডিউস হবে, যে ট্রায়াঙ্গেলের কি তিনটা সাইডে আমরা জানি, তো সেই ট্রায়াঙ্গেলের তিনটা সাইড থেকে আমরা এরিয়াটা বের করব। এরিয়াটা ইকুয়াল টু কি লিখব, হাফ ইনটু বেস ইনটু হাইট। তো এখানে এই যে হাইট ডি এর ভ্যালু এটা কিন্তু আননোন, তো সেটাই ওখান থেকে আসলে বের হয়ে আসবে। তো ডিই এর ভ্যালু যদি জেনে যাও তাহলে তুমি সি এর ভ্যালু জেনে গেলাম। দেন এই ছোট ট্রায়াঙ্গেলের ভিতরে দেখবে যে তুমি সি এর ভ্যালু জানো, তুমি ডি সি এর ভ্যালু জানো, তাহলে ডি এর ভ্যালু বের করে ফেলতে পারবা, বের করে ফেললা। তো এবার এসি এটা এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস, তো বাকি দুটো সাইডের লেন্থ আমরা অলরেডি জেনে গেছি। তো এই দুটো জেনে গেলে পাইথাগোরাস থিওরেম অনুযায়ী এসিটা আমরা বের করে ফেলতে পারবো। তো এই অঙ্কগুলো আসলে যতই তোমরা আসলে স্টেপ বুঝে করার চেষ্টা করো না কেন, পরীক্ষার হলে আসলে মাথা ঠান্ডা রেখে করাটা খুবই টাফ। তো এইটার জন্য আসলে আমি যেটা তোমাদেরকে বারবার প্রেসক্রাইব করি সেটা হচ্ছে বাসায় অঙ্কগুলো বারবার করবা, বারবার করবা। কারণ হচ্ছে আজকে করতে গেছো না তুমি দেখবা যে ভুলে যাবা, পরের দিন আবার ভুলে গেছো, তো আবার করবা, আবার পরের দিন ভুলে গেছো, আবার করবা। তো এইভাবে আসলে এভরি উইক এগুলো রিভিশন দিতে থাকতে হয়, ঠিক আছে। তো এই তখনই দেখবা যেগুলো মাথায় থাকবে, নাহলে চলে যাবে মাথা থেকে। তো কারো কোনো ডাউট আছে এই প্রবলেমে? আমি আসলে তোমাদের কয়েকজনের জন্য খুব টেনশন হইতেছে, যেমন যে যারা পরে জয়েন করছে, যে সালমান আরিয়ান, তোমরা জানি না আসলে তোমরা বুঝতে তো বন্ধ। দেখো চেষ্টা করো, এখন যেহেতু তোমাদের তো তাও অন্তত একটা সুবিধা আছে যে মানে ভিডিও আছে, ভিডিও গুলা দেখলে তোমরা সেই ক্লাস গুলা করে ফেলতে পারবো আবার। তো সেগুলাও যদি না করে বসে থাকো তাহলে আসলে আমি তোমাদের কোনো কোনো ভাবে আর হেল্প করার কোনো উপায় দেখতেছি না। আচ্ছা এবার আসো আমরা এক্সারসাইজের কয়েকটা প্রবলেম একটু দেখি। তোমরা এক্সারসাইজের কোনো অঙ্ক বোধহয় এখনো সলভ করো নাই না? আসো আমরা এক্সারসাইজের কিছু প্রবলেম দেখার চেষ্টা করি। নাম্বার 1, দা লেন্থ অফ আ রেকটেঙ্গুলার রিজিয়ন ইজ টুয়াইস ইটস উইডথ ইফ ইটস এরিয়া ইজ 512 স্কয়ার মিটার, ডিটারমাইন ইটস পেরিমিটার। ওকে, we have a rectangle, the length is twice its width, let us say the width is x, so the length will be 2x, okay, so the area will be length into breadth, length is 2x into breadth it is 2x square, so the area will be 2x square. Now the area is already given in the question, so I can write this area is equal to the area given in the question. So x square will be equal to 512 divided by 2, which is 256. Now, if I take root over on both the sides, I will get 16, because 16 square is equal to 256. So this is the breadth and the length. Length is going to be 16 into 2 is equal to 32. What we have been told to find out? Determine its perimeter. Now, how to find out the perimeter? Perimeter is equal to 2 into length plus breadth. Now, what is the length? 32 plus breadth is 16. So, it will be 96 meters. Okay. Now, if you remember, what is perimeter actually? Perimeter is the summation of all the sides. So, you can see there are two lengths and two width or breadth as we say. Okay. So, that is why 2 into length plus breadth. Acha. So, can I move to problem number 2? Yeah, sure. Okay.
problem number two says that the length of a plot is 80 meter and the breadth is 60 meter. A pond was excavated in the plot. If the width of each side of the border around the pond is 4 meter. Now this type of problem actually you have solved in grade 7, in grade 8, right? I actually took a couple of students from this two grade, so I know that you have solved this type of problem there itself. Okay. So they are saying that there is a plot. Okay, a rectangular plot is there. And we have excavated a pond. মাঝখানে আমরা একটা পুকুর খনন করছি ওকে এখন এটা লেন্থ হচ্ছে 80 মিটার ওকে এটিকে হচ্ছে এটা 80 মিটার আর ব্রেডথ হচ্ছে 40 মিটার ভালো ভালো সরি 40 না 60 মিটার then upon was if the width of each side of the border around the pond if it a pond pond er char pashe border ei border ta koto dure 4 meter so this is 4 meter ekhane eta 4 meter and ekhane eti ki 4 meter acha all the side 4 meter 4 meter 4 meter 4 meter okay now determine the area of the border of the pond আমাদের এই এরিয়াটাকে ব্রেক করতে বলা হয়েছে যে এখানে যে এরিয়াটা আছে এটা হচ্ছে বর্ডার অফ দা পন্ড নাও হাউ আই ক্যান ফাইন্ড আউট দা এরিয়া অফ দা বর্ডার অফ দা পন্ড উই ক্যান ডু ইট ইন ওয়ান ওয়ে দ্যাট ইজ ইফ উই ক্যান ফাইন্ড দা এরিয়া অফ দা হোল প্লট এন্ড দেন উই ফাইন্ড দা এরিয়া অফ দা পন্ড সো ফ্রম দা এরিয়া অফ দা হোল প্লট ইফ আই সাবট্রাক্ট দা এরিয়া অফ দা পন্ড দেন অনলি দা এরিয়া অফ দা বর্ডার উইল বি লেফট কারেক্ট অর নট এটাকে তোমরা বুঝতে পারো দেখো আমি যদি একটা ইকুয়েশন এরকম লিখি যে এরিয়া অফ পন্ড প্লাস এরিয়া অফ বর্ডার ইজ ইকুয়াল টু এরিয়া অফ প্লট তাহলে কিন্তু তোমরা এগ্রি করবা এরিয়া অফ দা পন্ড দ্যাট ইজ মাঝখানের যে এরিয়া সেটা এরিয়া অফ দা বর্ডার দ্যাট ইজ সাইডের যে এরিয়া গুলো এটা এই দুটো যদি আমি অ্যাড করি তাহলে টোটাল প্লটটা কতটুকু এরিয়া সেটা কিন্তু আমরা পাবো তাই না এখান থেকে আমাকে বের করতে বলা হয়েছে এরিয়া অফ দা বর্ডার তাহলে এরিয়া অফ দা বর্ডার কে এক সাইডে রেখে আমরা যদি এরিয়া অফ দা পন্ড এটাকে সাইড চেঞ্জ করে ওদিকে নিয়ে যাই তাহলে কি হবে বলো তো এরিয়া অফ প্লট মাইনাস এরিয়া অফ পন্ড তাইলে আমি যদি এরিয়া অফ দ্য বর্ডার বের করতে চাই আমার দুইটা ইনফরমেশন লাগতেছে একটা এরিয়া অফ দ্য প্লট একটা হচ্ছে এরিয়া অফ দ্য পন্ড এখন এরিয়া অফ দ্য প্লট এটা বের করা আসলে খুব ইজি কারণ আমরা লেন্থ জানি ব্রেথ জানি তো রেকটেঙ্গুলার এরিয়ার বের করা ফর্মুলা কি কি হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ তো তাইলে এরিয়া অফ দ্য প্লটটা আমরা শুরুতে বের করে ফেলি এরিয়া অফ প্লট ইজ ইকুয়াল টু 80 ইনটু 60 হুইচ ইজ লেন্থ ইনটু ব্রেথ ইজ ইকুয়াল টু 4 6 এর 48 মিটার জিরো আছে সো মিটার স্কয়ার তো এরিয়া অফ দা প্লট ভেরিয়েবল এখন এরিয়া অফ দা পন্ড এরিয়া অফ দা পন্ড যে তুমি বের করবা তোমার পন্ডের লেন্থ আর ব্রেডথ জানা লাগবে না তো পন্ডের লেন্থ কত এটা কত সেটা আমরা জানতে চাই দেখো তো এই যে টোটালটা টোটালটা ছিল 80 80 থেকে তুমি এই সাইড থেকে 4 মিটার কেটে ফেলে দিছো আবার এদিক থেকে 4 মিটার কেটে ফেলে দিছো তুমি দুইটা 4 মিটার মাইনাস করে দিছো না তাইলে আমি যদি লিখি লেন্থ অফ দ্য পন্ড ইজ ইকুয়াল টু টোটাল হচ্ছে 80 80 থেকে আমি দুইটা 4 মিটার মাইনাস করে দিব তোমার কি কোনো আপত্তি আছে টোটালটা ছিল আমার 80 এখান থেকে দেখো এই 4 মিটার বাদ দিয়ে দিলাম এই 4 মিটার বাদ দিয়ে দিলাম তাইলে মাঝখানের এটা লেন্থ কতটুকু সেটা আমি পাবো তাই না তো 80 থেকে দুইটা 4 মিটার আমি মাইনাস করে দিলাম তাইলে এখানে থাকবে কত 72 মিটার ঠিক একই ভাবে আমি যদি এখন ব্রেথ বাই করতে চাই টোটাল ব্রেথ ছিল 60 মিটার টোটালটা এখান থেকে 60 মিটার তো এদিক থেকে 4 মিটার কমে ফেলবো এদিক থেকে 4 মিটার কমে স্যার এই পার্টটা বুঝি নাই হ্যাঁ এই পার্টটা বুঝি নাই ওই লেন্থ অফ পন্ড আচ্ছা তুমি ব্রেথ এর ক্ষেত্রে বোঝার চেষ্টা করো ব্রেথ বা লেন্থ যে কোনো একটা বুঝলে আসলে হবে তুমি দেখো এতটুকু যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুকু ডিসটেন্স এখানে লেখা আছে 60 মিটার তাই না জি স্যার
তাইলে এখান থেকে আমি যদি 4 মিটার নেমে আসি আর এদিক থেকে 4 মিটার উঠে আসি, তাইলে দেখো তো দুই সাইড থেকে আমি 4 মিটার কেটে ফেলে দিছি না? এতটুকু পাওয়ার জন্য এদিক থেকে 4 মিটার মাইনাস করে দিতে হবে, আবার এখান থেকে দুই সাইডে দুইটা 4 মিটার আমাকে বাদ দিয়ে দিতে হবে। তো এই কারণে আমি কি লিখবো, রেড ও দ্য পন্ড উইল বি ইকুয়াল টু 60 মাইনাস 2 × 4। এখন দুইটা 4 কেন? কারণ উপরে একটা 4 মিটার মাইনাস করছি, আবার নিচে একটা 4 মিটার বাদ দিয়ে দিছি, তখনই আমি মাঝখানের এই ব্রেথটা পাবো। বুঝতে পারছো আরিয়ান? বুঝতে না পারলে বলো। কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, লেংথ আর ব্রেথ আমরা বের করে ফেলছি, তো এখান থেকে কি আমরা এখন এরিয়াটা বের করতে পারবো না? বন্ডেড এরিয়াটা বের করো। এরিয়া অফ বন্ড কি হবে? লেংথ ইনটু ব্রেথ। লেংথ হচ্ছে 72 আর এটা হচ্ছে 52, তো 72 × 52 কত হয় একটু জলদি বের করো। ম্যাথ ক্লাসে সব সময় তোমরা ক্যালকুলেটর হাতে নিয়ে রেডি থাকো, আমি বলা মাত্র টিপা শুরু করো। 3744। 3744 জি। ওকে, তো তাইলে দেখো এরিয়া অফ দা প্লট এটা আমরা পেয়ে গেছি কত, 4800 মাইনাস এরিয়া অফ দা পন্ড। এরিয়া অফ দা পন্ড আমরা ওখানে পেয়ে গেছি 3744। তো তাইলে যদি আমরা এটা থেকে এটা মাইনাস করি তাহলে কত হয়? 1056। This is our answer. This is the area of the border. Anybody have any doubt? No, sir. No, sir. Okay. Sir, এটা তো বর্ডারের এরিয়াটা। হ্যাঁ, আমাদেরকে বর্ডারের এরিয়াই তো বের করতে বলছে। Determine the area of the border of the home. Okay. Okay? Okay, sir. আচ্ছা, নাম্বার 3 কোশ্চেনটা আমরা যদি দেখি, দা লেন্থ অফ আ গার্ডেন ইজ 40 মিটার এন্ড ইটস ব্রেথ ইজ 30 মিটার। ওকে, দেয়ার ইজ আ পন্ড ইনসাইড দা গার্ডেন উইথ আ বর্ডার ইকুয়াল উইথ সারাউন্ডিং। ইকুয়াল উইথ বলতে বাট উইথটা কত সেটা আমরা আসলে জানি না। ইফ দা এরিয়া অফ দা পন্ড ইজ হাফ অফ দ্যাট অফ দা গার্ডেন, ফাইন্ড দা লেন্থ এন্ড ব্রেথ অফ দা পন্ড। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওকে, সো লেট আস ট্রাই টু ডু দিস। হাউ মাচ টাইম ইজ লেফট? Oh, 8 minutes. Within 8 minutes, inshallah, we can do this. Okay, so this is the garden. Inside the garden, there is a pond. Now, I do not know the width of the border. Previously, we knew this, right? But now, we do not know. So, how we can solve? So, আমরা ধরে নিব যে উইথটা আসলে হচ্ছে কত, x, সব দিকে কি এটা x। ওকে, তো লেন্থ কত দেয়া আছে, 40 আর 30 না, লেন্থ এন্ড ব্রেথ। তো লেন্থ ইজ 40 আর ব্রেথ ইজ 30। আচ্ছা, তো এইখান থেকে আমরা বলে দিতে পারবো যে আমাদের বন্ডের যে লেন্থ সেটা কত, কেউ কি বলতে পারবা? 40 − 2x = 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 40 − 2x =
circle is equal to 40 into 30. Whole garden is the area, so it will say 1200 meter square. এখন area of the pond কত? Area of pond. এখন area of pond যদি আমরা বের করতে হয়, length পাইছি আমরা 40 minus 2x into breadth, that is 30 minus 2x. So length into breadth করলে আমরা area of the pond পেয়ে গেলাম। এখন এই দুটি এরিয়ার মধ্যে একটা রিলেশন কোশ্চেনের মধ্যে মেনশন করা আছে।
তোমরা দেখো কোশ্চেনের মধ্যে লেখা আছে কি ইফ দ্য এরিয়া অফ দ্য পন্ড ইজ হাফ অফ দ্যাট অফ গার্ডেন এরিয়া অফ দ্য পন্ড আমরা লিখি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এরিয়া অফ দ্য পন্ডের কথা আগে বলছে কোশ্চেনে তো লিখি এরিয়া অফ দ্য পন্ড এটা হচ্ছে এত ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন বুঝতে পারছো এরিয়া অফ দ্য পন্ড ইজ হাফ অফ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন ওকে সো এখান থেকে তো চাই ইজিলি আমরা এখন এক্স এর ভ্যালুটা বের করতে পারবো আমাদেরকে বের করতে বলছি কি ফাইন্ড দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ দ্য পন্ড আচ্ছা তার মানে 40 - 2x 30 - 2x এই দুইটা আমাদেরকে বের করতে বলছে তো এই দুইটা বের করার জন্য আমাদের এক্স এর ভ্যালুটা জানা লাগবে না তো আমরা এক্স এর ভ্যালুটা এখান থেকে বের করার চেষ্টা করি ওকে তো ক্যালকুলেশন 40 × 30 ইট উইল বি 1200 মাইনাস 40 × 2x ইট ইজ 80x আর এটিকে হবে মাইনাস 60x plus 4x square is equal to 600 so 4x square এটা সবার আগে লিখি আর এটা কি হবে minus 140x এদিকে plus 1200 আছে আর 600 এদিকে চলে আসবে minus 600 হবে so 1200 minus 600 বা 12 থেকে 6 গেলে কত 6 থাকে তো তাই এখানে 600 থাকবে so এই ইকুয়েশনটা তোমরা সলভ করে x এর দুটো ভ্যালু বের করতে পারবে না আশা করি তোমরা করতে পারবা তো এক্স এর দুটো ভ্যালু বের করার পরে দেখবা কি যে একটা মাত্র ভ্যালু আছে যেটা কিনা আমরা এক্সেপ্ট করতে পারবো ঠিক আছে তো আগে তোমরা বের করো দেন এই প্রবলেমটার ব্যাপারে নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের সাথে কথা বলবো ওকে অসুবিধা নাই নেক্সট দিন যেদিন ক্লাস হবে সেদিন এই প্রবলেমটা আপনি ক্যালকুলেশনটা নিজেরা ক্যারি আউট করবা ক্যারি আউট করো 30 আর হ্যাঁ 30 আর 5 আসে 30 আর 5 আসে 30 আর 5 আসে তাই না তো এই যে দুইটা ভ্যালুর মধ্যে 30 এটা আসলে আমরা এক্সেপ্ট করতে পারবো না কেন বলো তো কারণ গার্ডেনটার ব্রেথ হচ্ছে 30 তুমি যদি একটা পন্ডের যে বর্ডারে যদি 30 দিয়ে ফেলো তাহলে পন্ডার কই দিবা বুঝতে পারতেছ এটার মেজারমেন্ট যদি 30 হয় তাহলে সেটা এটার ব্রেথ এর ইকুয়াল হয়ে গেল তো বর্ডারে যদি টোটাল ব্রেথ এর ইকুয়াল হয় তুমি পন্ডে দিতে পারবে না টোটাল এরিয়াটা বর্ডারই থাকবে শুধু এই কারণে আসলে 30 তে আমরা এক্সেপ্ট করতে পারবো না এখানে 5 টা শুধু এক্সেপ্ট করতে পারবো ঠিক আছে তো এটা মনে রাখবা প্লিজ যে এখানে কারণটা কি লিখবা যে x 30 ইজ নট অ্যাকসেপ্টেবল বিকজ দ্য ব্রেথ অফ দ্য গার্ডেন ইজ 30 সো x 5 সো x এর ভ্যালুটা এখানে বসাবা তাহলে 40 - 10 হবে কত 30 আর 30 - 10 হবে 20 তো 30 আর 20 হচ্ছে তোমার লেন্থ এন্ড ব্রেথ অফ দ্য পন্ড যেটা কিনা তোমাদেরকে বের করতে বলছে তো আশা করি এটা তোমরা পারবা আমরা আসলে প্রত্যেকটা অঙ্কের এত ডিটেইলস ক্যালকুলেশন করার কোনো দরকার নাই বুঝতে পারছো আমরা জাস্ট আমি তোমাদেরকে রাস্তাটা দেখাই দিব বাকি ক্যালকুলেশন আসলে এগুলো তোমরা বাসায় করতে পারবে তোমরা গ্রেড 10 এর স্টুডেন্ট ওকে আচ্ছা তো এই এখন আসলে আমি যদি আরেকটা ম্যাথ শুরু করি তাহলে দেখা যাবে কি যে প্রপার টাইম আমরা পাবো না তো আমি এই মিটিংটা শেষ করে আরেকটা মিটিং দিচ্ছি তোমরা সেইটাতে আরেকবার জয়েন করো ওকে সাথে সাথে জবে জয়েন করো আরেকটা মিটিং দিচ্ছি তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার 4 এই নাম্বার 4 অঙ্কটা আগের অঙ্কগুলোর মতোই আবার আগের অঙ্কগুলো থেকে একটু ডিফারেন্ট কি সেম আবার ডিফারেন্ট এটা কিভাবে সম্ভব একটু দেখো কিভাবে সম্ভব এতক্ষণ আমরা যেটা দেখছি আমাদের একটা প্লট ছিল তাই না এই প্লটের ভিতরে আমাদের কি ছিল একটা রাস্তা ছিল তো এই যে আমাদের ভিতরে যে গার্ডেনটা এই গার্ডেনটার লেন্থ আর ব্রেড বাইরের থেকে ছোট হবে তাই না এই কারণে আমরা মাইনাস করতাম বাট যদি আমাদের কোশ্চেনে এখন এরকম বলা থাকে যে একটা স্কয়ার গার্ডেন আছে এটার চারপাশে আমরা পাথ বানাইছি তার মানে এই গার্ডেনটার বাইরে কি বলতে বুঝতে পারছ এই গার্ডেনটার চারপাশে পাথ বানাইছি তাইলে কিন্তু এখন রাস্তাটা বা বর্ডারটা গার্ডেনের ভিতরে না এটা বাইরে তো আমার মনে করো যে এই গার্ডেনটার 40 মিটার লেন্থ তে আছে আর এইদিকে দে আছে কি যে এটা উইথ হচ্ছে 4 মিটার এদিকে হচ্ছে 4 মিটার তাইলে দেখো তো বাইরের এই টোটালটা যদি আমি এখন বের করতে যাই আমি কিন্তু 40 থেকে আর মাইনাস করব না 40 এর সাথে প্লাস করব কত প্লাস করব 40 এর সাথে এদিকে একটা 4 প্লাস হবে ওইদিকে আর একটা 4 প্লাস হবে দুইটা 4 প্লাস হবে না তাইলে এই কারণে 40 এর সাথে প্লাস করতে হবে দুইটা 4 দ্যাট মিন্স দ্য আনসার উইল বি 48 ওকে এই কারণে কোশ্চেন পড়ে আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে রোগটার কথা বলছে বা যে বর্ডার অফ দ্য পন্ডের কথা বলছে সেটা কি গার্ডেনের ভিতরে যদি ইনসাইড হয় তাহলে আমাদের 40 - 2x হবে
আর যদি বাইরে হয় তাহলে 40 প্লাস 2x হবে 40 টা আমি জাস্ট একটা एग्जांपल দিচ্ছি তোমাদের ফোকাস যেটাতে করতে হবে সেটা হচ্ছে প্লাস নাকি মাইনাস প্লাস কখন দিবা যখন এরিয়াটার বাইরে রোড আউটসাইড যেমন এখানে ফোর নাম্বার কোশ্চেনের শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছে আউটসাইড এ স্কয়ার মানে স্কয়ার যে এরিয়াটা সেটার বাইরে তো তাইলে এখানে বোঝাই যাচ্ছে এখানে আমাদেরকে প্লাস করতে হবে সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখি আর একটু সুবিধা হয়ে গেছে আগে লেন্থ এন্ড ব্রেথ ছিল রেকট্যাঙ্গেল বাট এখানে স্কয়ার এর কথা বলছে যে স্কয়ার এর কথা বলে সুবিধা এক সাইডে লেন্থ জানলেই হয় বিকজ চারো সাইড ইকুয়াল আউটসাইড দ্য স্কয়ার দেয়ার ইজ আ পাথ অফ উইথ 5 মিটার অ্যারাউন্ড ইট এটা চার পাশে ওকে মানে বাইরে তো তাইলে আমরা এই দেখো আমি রোডটার উইথ কত বলছে 5 মিটার এখানেও 5 মিটার এদিকেও 5 মিটার এদিকেও 5 মিটার এদিকেও এটা 5 মিটার ভালো কথা If the area of the path is 500 square meter, এই যে এরিয়া পাথের এরিয়া এই এরিয়াটা আমাদের দেয়া আছে কত সেই এরিয়া 500 স্কয়ার মিটার তাহলে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফিল্ড তার মানে ভিতরের এই যে ফিল্ডটা আছে না ফিল্ড কিন্তু এখন পুরোটা না এটা হচ্ছে ফিল্ড ফিল্ডের চারপাশে আমার রোড আছে তো তাহলে এরিয়া অফ দ্য ফিল্ড আমাদেরকে কি করতে হবে বের করতে হবে সেটা আমরা কিভাবে বের করব খেয়াল করো আমরা যদি যেটা আমাদেরকে বের করতে হবে এই স্কয়ার এই স্কয়ারের একটা সাইডকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে কি হবে দেখি বলো তো এরিয়া অফ দ্য ফিল্ড উইল বি ইকুয়াল টু এক্স স্কয়ার কারণ স্কয়ার ফিল্ডের এরিয়া হচ্ছে কি সাইডের উপর স্কয়ার তো এক্স স্কয়ার ঠিক আছে এখন দেখো তো সাইড অফ দ্য ফিল্ড ইনক্লুডিং দ্য রোড এতক্ষণ আমরা যে এক্স এর কথা বলছি সেই এক্সটা কিন্তু রোডকে ইনক্লুড না করে দেখো রোড ছাড়া এখন যদি রোডকে সহ ইনক্লুড করি তাহলে এখন একটা সাইডের লেন্থ কত হবে ইনক্লুডিং দ্য রোড ইট উইল বি ইকুয়াল টু এক্স এর সাথে দেখো তো আমরা এখন এই যে এই 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 সাইডটা আমরা এখন বের করার চেষ্টা করছি ঠিক আছে তো এই এক্স এর সাথে এদিকে 5 অ্যাড হবে আবার এই এক্স এর সাথে এদিকেও কি হবে আরো 5 অ্যাড হবে তাইলে আমরা লিখবো এক্স প্লাস 2 ইনটু 5 তাইলে x প্লাস 10 তো একটা সাইড যদি আমার x প্লাস 10 হয় তাহলে টোটাল তার এরিয়া কত হবে x প্লাস 10 হোল স্কয়ার ওকে তো তাইলে এখান থেকে আমরা কি পাইলাম দেখি বলো তো x প্লাস 10 হোল স্কয়ার এটা হচ্ছে টোটালটা টোটালটার এরিয়া আর এক্স স্কয়ার যেটা সেটা হচ্ছে শুধুমাত্র ভিতরের এরিয়া তো টোটাল এরিয়া থেকে আমি যদি ভিতরের এরিয়াটা মাইনাস করি তাহলে আমি এরিয়া অফ দা রোড পাবো না আমি আবার বলি টোটাল যে এরিয়া সেই এরিয়া থেকে আমি ভিতরের এরিয়াটাকে যদি কেটে ফেলে দিই তাহলে দেখো তো শুধুমাত্র এই যে ফ্রেমের মতো যে দেখা যাচ্ছে এই রোডের এরিয়াটা না শুধু থাকবে তো সেটা আমাদের আবার দেয়া আছে কোশ্চেনে ঠিক আছে আমরা লিখতে পারি কি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন টোটাল এরিয়া হচ্ছে x প্লাস 10 হোল স্কয়ার এইখান থেকে কোনটা মাইনাস করে দিব ভিতরের এরিয়াটা মাইনাস করে দিব ভিতরের এরিয়াটা হচ্ছে কত x স্কয়ার মাইনাস করে দিলাম তাইলে ইজ ইকুয়াল টু কি হবে ইজ ইকুয়াল টু শুধুমাত্র রোডের এরিয়া কত দেয়া আছে 500 স্কয়ার ঠিক আছে আমরা এখান থেকে দেখো এটা হচ্ছে এরিয়া ইনক্লুডিং দা রোড আর এরিয়া এরিয়া এক্সক্লুডিং দা রোড মানে রোডকে বাদ দিয়ে তো তাইলে এখান থেকে এটা যদি মাইনাস করি তাহলে শুধু রোডের এরিয়া থাকবে তো এখান থেকে বাকি ক্যালকুলেশন কি আমরা করতে পারবো হ্যাঁ স্যার এ ইনশাআল্লাহ স্যার ইনটু এ মাইনাস কি তোমরা আসলে ক্যালকুলেশন করতে গেলে কি করবা সেটা আমি জানি তোমাদের জায়গা হলে হয়তো আমি এই কাজই করতাম সেটা হচ্ছে এটাকে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা তোমরা ভেঙে ফেলবা তো ওইভাবে করলেও পারো আবার এভাবে করলে আমার মনে হয় যেন আরেকটু ইজি হয় ঠিক আছে এটাকে এ ধরবা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এখানে যেটা সুবিধা হবে এক্স প্লাস এক্স টু এক্স প্লাস টেন ইন্টু এখানে এক্স আর এক্স কাটাকাটি গিয়ে শুধুমাত্র টেন থাকে ইকুয়াল টু 500 টেন যদি এখন ওইদিকে ডিভাইড করে পাঠাই দিই তাহলে 500 ডিভাইডেড বাই কত টেন 500 ডিভাইডেড বাই টেন মানে 50 এদিকে প্লাস টেন আছে না এই প্লাস টেন কে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে মাইনাস টেন এখন 50 মাইনাস টেন মানে 40 তো এদিকে 2x টা মাল্টিপ্লাই ওইদিকে চলে গেলে কি হয়ে যাবে ডিভাইড তো 40 ডিভাইডেড বাই 2 আনসার হবে অ্যাকচুয়ালি 20
তো x এর ভ্যালু হচ্ছে 20 আমাকে বের করতে বলছে কি আমাকে বলছে ফাইন্ড দা এরিয়া অফ দা ফিল্ড এরিয়া অফ দা ফিল্ড হচ্ছে x স্কয়ার তো অলরেডি x এর ভ্যালু 20 পেয়ে গেছি তো তাইলে x স্কয়ার মানে কত 20 স্কয়ার হবে which is equal to 400 meter square this is the area of the field anybody has any doubt no sir acha তোমরা আসলে নো স্যার যেভাবে বলো সেভাবে আমার কাছে মনে হয় যে তোমাদের মাথায় কিছুই ঢুকতেছে না এগুলা কিন্তু আসলে সত্যি কথা বলতে তোমরা গ্রেড 7 8 এ পড়ে আসছো ঠিক আছে হয়তো বা এখন অনেকেই ভুলে গেছো তবে গ্রেড 7 8 এ অঙ্কগুলা ছিল এরপর 4 তো করে ফেলছি আমার মনে হয় এই যে 5 নাম্বার 6 নাম্বার এগুলো হচ্ছে সরাসরি আমরা যে एग्जांपल গুলো অলরেডি করে আসছি প্রথম দিন সেগুলোর মতো দেখতে আমি এজন্য চাই যে তোমরা 16 এর এই 16.2 এর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো একটু তোমরা নিজের একটু পাশে ট্রাই করো ঠিক আছে কত পর্যন্ত করবা সবচেয়ে ভালো হয় যদি একদম এই যে শেষ পর্যন্ত কত 16 পর্যন্ত অঙ্ক আছে তাই না 16 নাম্বারটা আসলে লাগবে না 15 15 নাম্বার ও আচ্ছা আচ্ছা তোমরা পলিগনের ওগুলো আসলে পারবে না আচ্ছা যাই হোক তো তাইলে পলিগনের ওগুলোর আগ পর্যন্ত যেগুলো সেগুলো তোমরা করো শুধু 10 নাম্বার তোমরা নেক্সট দিন কি করবা তাইলে 10 নাম্বার পর্যন্ত সবগুলো অঙ্ক বাসায় করে ফেলবা আমি তো আজকে 4 পর্যন্ত করে দিয়েছি 5 6 7 8 9 10 এই 6টা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে প্লিজ করে ফেলবা ঠিক আছে তাহলে ওখান থেকে যদি 10 ফর 10 এর মধ্যে কোনো ডাউট থাকে আমরা ফার্স্টে সেটা ডিসকাস স্যার কোনগুলো একটু আবার রিপিট করবেন এই যে 5 থেকে 10 আমি 4 পর্যন্ত ডিসকাস করছি না 5 থেকে 10 এগুলো হচ্ছে হোমওয়ার্ক ওকে তো নেক্সট দিন আমরা কি কি করব 5 থেকে 10 এর মধ্যে যদি কোনো ডাউট থাকে ফার্স্টে এটা ডিসকাস করব এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এরপরের অঙ্কগুলো হচ্ছে পলিগন রিলেটেড তো ফার্স্টে পলিগনের থিওরি আমি তোমাদেরকে বুঝাবো এবং তারপরে পলিগনের এই অঙ্কগুলো পরের দিনই আসলে 11 12 13 14 আমি পারলে ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের আর বেশি দিন না যায় ঠিক আছে তোমাদের স্কুলে কতটুকু করাইছে একটু বলো তো 16.2 এ 3 পর্যন্ত করেছে 4 নাম্বারটা হোমওয়ার্ক দিছিল হ্যাঁ 4 নাম্বারটা তাহলে আমি কেন করাইলাম হোমওয়ার্ক দিছিল তো তাহলে হোমওয়ার্ক কি করতে এখন তো এখান থেকে দেখে ফেলতো দেখে দেখে লিখে ফেলবা যাই হোক বুঝে বুঝে করবা এটাই হচ্ছে কথা ঠিক আছে তো হোমওয়ার্ক ক্লিয়ার সবাই হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে তো তাইলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করো আর আমার সাথে হোয়াটসঅ্যাপে প্লিজ রেগুলার যোগাযোগ রাখো আর আরিয়ান তুমি আজকে আমাকে কি যেন ডাউট ফরওয়ার্ড করবা বলছিলা বাট করো নাই জি স্যার ওই কালকে করব ওটা পাঠাই রাখো ঠিক আছে পরের ক্লাসে ইনশাআল্লাহ ওগুলো ডিসকাস করব ঠিক আছে ওকে স্যার পাঠাবো না ওকে তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ এন্ড প্লিজ কমপ্লিট হোমওয়ার্ক ওকে ওকে ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু